সম্মানিত অভিভাস নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের মাঝে শুরু করছি আমাদের আজকের ভিডিও। দেখুন, এ হলো আয়ের মাস, আয়ের মাসের পোনা। আয়ের মাসের পোনা কীভাবে চাষ করিবেন, কীভাবে চাষ করলে লাভবান হবেন, এইসব বিষয়ে কিছু কথা আমি আপনাদের মাঝে বলবো। তার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমাদের এই আয়ের মাসের পোনাগুলো, দেখতেই পাচ্ছেন আমাদের পোনাগুলো কত ইঞ্চি বড় এবং কতটুক সাইজে। আমরা পোনাগুলো দেখেন এভাবে গুনে, পাঁচটা করে মাছ গুনে আমরা প্যাকেটে দিচ্ছি। আপনারা চাইলেই এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই পোনাগুলো সেল দিয়ে থাকি, অথবা আমাদের কাছ থেকে এসে নিয়েও যেতে পারবেন। আপনারা লক্ষ্য করে দেখুন, এই আমাদের প্যাকেটে মাছগুলো এভাবে গুনে দিচ্ছি। আপনারা আয়ের মাছগুলো চাষ করবেন, যেরকম আপনাদের পুকুরে বিভিন্ন ধরনের মাছ আছে, আপনারা ওই পুকুরে ওই মাছের সাথে এই টাইপের পোনাগুলো ছাড়তে পারেন। এই পোনাগুলো আপনার বেশিরভাগ প্রকৃত খাবার খেয়ে থাকে, এবং এই পোনাগুলো পুকুরে গোড়া মাছ এবং ছোট কানপোনা যেটাকে বলা হয়, এইসব ইচা মাছ, চিংড়ি মাছ ছোট ছোট দেশি হয়, এগুলো খেয়েই এই মাছগুলো বেঁচে থাকে। এগুলোই আপনার এই মাছগুলো খেলে বড় হয়ে যাবে দ্রুত। আপনারা এভাবে এই মাছগুলো চাষ করতে পারেন, এভাবে চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন। যেরকম আপনাদের পুকুরে কাপ জাতীয় মাছ আছে, অথবা তেলাপিয়া, বড় শিং, গুলশা, পাবদা, এইসব মাছ চাষ করছেন, কালচারে দিছেন, এসব মাছের সাথে আপনারা এই টাইপের কিছু পোনা, বড় পোনা ছাড়তে পারেন বড় পোনার সাথে। যারা পাঙ্গাস কালচার দেন, তেলাপিয়া কালচার দেন, কাপ জাতীয় মাছ কালচারে আছে, পুরাতন পুকুর, তারা এসব মাছ ওইসব পুকুরে ছাড়তে পারেন। তাহলে এই মাছগুলো আপনার দ্রুত বড় হবে, এবং পুরাতন পুকুরে পর্যাপ্ত পরিমাণ চিংড়ি মাছ, গোড়া মাছ থাকে, যার কারণে এই মাছগুলো খুব সহজেই খেতে পারবে এবং খুব সহজেই মাছগুলো বড় হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ রইল উন্নয়ন।